আধার প্যান লিংক করাতে বাড়িতে পৌঁছবেন আধিকারিকরা, লিংকেই লুকিয়ে বিপদ। আধারের সঙ্গে প্যান কার্ড সংযুক্তিকরণের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার, বেঁধে দেওয়া হয়েছে সময়সীমা। কিন্তু এই সরকারি নির্দেশিকাকে হাতিয়ার করেই এবার প্রতারণার ফাঁদ পাচ্ছে জালিয়াতরা। সাধারণত নতুন কোনো সরকারি প্রকল্প কিংবা নয়া নির্দেশিকা জারি হলেই বাড়তে থাকে সাইবার প্রতারণার ঝুঁকি। আধার কার্ড ও প্যান কার্ড লিংক করানো নিয়ে কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা জারি হতেই ফের একবার সক্রিয় সাইবার প্রতারকরা। এই নির্দেশিকাকে ট্রোফি হিসেবে ব্যবহার করতে শুরু করেছে তারা। ইতিমধ্যেই বিভিন্ন থানায় এ বিষয়ে একাধিক অভিযোগ জমা পড়েছে। প্রতারকদের পাতা ফাঁদে পা দিয়ে কারো 25,000, কারো বা আবার 75,000 খোয়া গিয়েছে। নেপথ্যে জামতারা গ্যাংয়ের হাত রয়েছে বলে মনে করছে কলকাতা পুলিশ। কিন্তু কিভাবে চলছে প্রতারণা চক্র? অভিযোগকারীরা জানাচ্ছেন, ভিকে সেন্ট্রাল গভর্নমেন্ট বলে একটি নম্বর থেকে মোবাইলে মেসেজ আসছে। তাতে লেখা, আপনার আধার ও প্যান কার্ড এখনো লিংক হয়নি, সরাসরি সরকারি আধিকারিকরা পৌঁছে যাবেন আপনার বাড়িতে। এই প্রক্রিয়ায় সম্মতি জানাতে নিচের লিংকে ক্লিক করুন। আর এই লিংকেই লুকিয়ে থাকছে বিপদের পদধ্বনি। পুলিশ জানাচ্ছে, সরকারি নম্বর থেকে মেসেজ আসায় অনেকেই সহজে বিশ্বাস করে লিংকে ক্লিক করে ফেলছেন। আর একবার লিংকে ক্লিক করলেই খেল খতম, আপনার যাবতীয় তথ্য চলে যাচ্ছে প্রতারকদের হাতে, খোয়াতে হচ্ছে কষ্টার্জিত জমানো পুঁজি। অনেক ক্ষেত্রে আবার আধার প্যান লিংক করানোর নামে গ্রাহকদের কাছে ফোনও আসছে। সম্মতি জানালেই ফোনে পাঠানো হচ্ছে একটি ওটিপি। ফোনের ওপার থেকে বলা হচ্ছে ভেরিফিকেশনের জন্য একটি ওটিপি নম্বর পাঠানো হচ্ছে। সেই ওটিপি শেয়ার করলেই মুহূর্তে ফাঁকা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট। এক ব্যক্তি জাবনা, তার এক বয়স্ক আত্মীয়ের ফোনে এমনই একটি কল আসে। বয়স হওয়ায় তিনি বিষয়টি বুঝতে পারেননি, ফোনে আসা ওটিপি শেয়ার করে দেন। কিছুক্ষণের মধ্যেই তার অ্যাকাউন্ট থেকে 3 দফায় মোট 25,000 টাকা উধাও। টাকা হারিয়ে কলকাতা পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি। লাবণ্য দত্ত নামে এক মহিলার ভাইয়ের সঙ্গেও একই ঘটনা ঘটেছে। তাকে অবশ্য ফোনে মেসেজ পাঠানো হয়েছিল, লিংকে ক্লিক করে প্রায় 75,000 টাকা খুইয়ে বসেন। কলকাতা পুলিশ সূত্রে খবর, সরকারের নির্দেশিকাকে হাতিয়ার করে মূলত প্রবীণ নাগরিকদের টার্গেট করা হচ্ছে। এ বিষয়ে সতর্ক করেছেন ডেপুটি কমিশনার সাইবার আতুল ভি। তিনি বলেন, বারবার অনুরোধ করা হচ্ছে কোনো লিংকে ক্লিক করবেন না বা ওটিপি শেয়ার করবেন না। সাইবার প্রতারণার হাত থেকে বাঁচতে মানুষকে আরও বেশি সচেতন হতে হবে।